সিসিটিভি ফুটেজে যে আসামি ছিল সে ধরা পড়েছে? আচ্ছা ঠিক আছে, ওকে আটকে রাখুন, আর ওকে জিজ্ঞাসাবাদ করুন এবং দেখুন ওর কাছ থেকে কিছু উদ্ধার করা যায় কিনা। আচ্ছা আচ্ছা ওকে ওকে ধন্যবাদ স্যার, ওকে ধন্যবাদ। তোমরা মেয়েরা কি ব্রেকআপের জন্য এই ফোন দাও? তা আবার অফিসিয়াল কাজের সময় ভিডিও কলে? তোমাদের আর কোনো কাজ নেই, তাহলে প্রেম করেছিলে কেন ব্রেকআপ করার জন্য? যাও যাও, দরকার নেই, সাধারণ ব্যস্ত হয় না আবার ব্রেকআপ। আচ্ছা রাখো, পালিয়েছে। কোনো চিন্তা করো না, তোমার ছেলে বাঁচবে, অবশ্যই বাঁচবে, কেউ তোমার ছেলে কিচ্ছু করতে পারবে না। এই লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা করো, যাও জলদি করো। বল তোর বস কে এবং কোথায় থাকে বল, নাহলে মার খাবি। না স্যার, আমি কিচ্ছু জানি না, ওরা ওদের কাজ করে, ওদের বিষয়ে আমি কিচ্ছু জানি না। বলছি স্যার, বলছি বলছি বলছি, এই নিন স্যার ফোন নাম্বার, এটা দিয়ে আপনি সব কিছু বের করে ফেলতে পারবেন। তবু প্লিজ স্যার আমাকে ছেড়ে দিন, প্লিজ প্লিজ, তোকে তো ছাড়বো, তার আগে তো বসকে ধরে নি, তারপর দেখবি কত ধানে কত চাপ। হ্যালো স্যার। হ্যাঁ বলো স্যার, আমি ডাক্তার রিফাত বলছি, এই মুহূর্তে একটা নাম্বার পাওয়া গেছে, ওই যে আসামিকে সিসিটিভি ফুটেজ থেকে ট্র্যাক করা হয়েছিল ওই আসামির কাছ থেকে একটা নাম্বার পাওয়া গেছে, ওই নাম্বারটা ট্র্যাক করে আপনি জলদি জলদি করে ওই জায়গায় যান, না হলে তার বড় ছেলে মারা পড়বে, যেরকম কিছুক্ষণ আগে মরেছে তার বড় ছেলে মারা পড়বে, জলদি যান জলদি স্যার, এই মুহূর্তে লোকেশন ট্র্যাক করুন জলদি। ঠিক আছে ঠিক আছে, আমি কিছুক্ষণের ভিতরে লোকেশন ট্র্যাক করে যাচ্ছি, তুমি ডিসিপি স্যারকে নিয়ে তাড়াতাড়ি এসো জলদি।
জলদি সেন্ট্রাল হসপিটালে যান এবং সেখানে কিডনি ট্রান্সপ্লান্টিং করা হচ্ছে যদি না আর আমাদের ডাক্তার রিফাত ওদের সাথে মিশে আছে ওদেরকে ধরার জন্য লোকেশন ট্র্যাক করা হচ্ছে জলদি যান আর আমি নাম্বার পাঠাচ্ছি ওই নাম্বারে লোকেশন ট্র্যাক করে জায়গা বলছি না তাড়াতাড়ি স্যার আরে বাবা জলদি কর এর মধ্যে না আবার সিআইডি এসে পড়ে এসে পড়ে নয় এসে পড়েছে স্যার গুলি করে দেব গুলি করে দেব একদম সামনে আগাবেন না বন্ধু খেয়াল খেয়াল বন্ধু করছি হ্যালো না 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 ফেলবো না ফেলবো না আপনি ফেলুন 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 বন্ধু ফেলো ফেলো আমি জানতাম ওটা ওর আসল বাবা ছিল না তাই দোস্ত আমার না কিছু টাকার প্রয়োজন পড়েছে দিবি কি করবি টাকা দিয়ে বাজারে একটা কম্পিউটার গেম এসেছে সেটা খেলব তাছাড়া তুই তো জানিস পরিবারে খুবই অভাবনটন লেগে আছে সেগুলোর জন্য আর কি কিছু টাকা দিচ্ছিলাম দিবি তাহলে দে তোর সন্তানকে সন্তান কেন রে এটা কি তোর নিজের সন্তান এত কষ্ট পাচ্ছিস আরে এমন সন্তান তো আসবে আর যাবে অনেক পাবি আর সাথে টাকাও পাবি না আমি পারবো না যাই হোক এটা তো আমার সন্তান একে তো আমি মানুষ করেছি আমি এটা পারবো না আমি এটা পারবো না যদিও পরিবার অবমানটন আমি এটা পারবো না তাহলে থাক তুই তোর অবমানটন নিয়ে কিডনি বিক্রি করে অনেক টাকা হয়েছে সেই টাকা দিয়ে তুই আর জীবন ছেড়ে পাচ্ছিস বুঝলি না থাক তুই আমি চলি রে যাস না আচ্ছা তাহলে ও বাবাকে মারলি কেন বলতো
আসলে স্যার ও সবকিছু ফাঁস করে দিতে চেয়েছিল, তাই ওকে মেরে ফেলেছি। ওর তো মনে হয় একটা বাঁচার রাস্তা আছে, আর সেটা হলো ডান হাত এবং বাম হাত। তো খুনটা হয়েছিল কোনো পুরুষের, আর সেটা হলো ডান হাতে। তো আমরা তো দেখলাম সমস্ত কাজ বাম হাতেই করছি, এটা কিভাবে? ডাক্তার রিফাত, এটি ছিল আমাদের বোকা বানানোর জন্য। এটা ঠিক ওই রকম যেরকম, এটা ঠিক ওই রকম। এক্ষেত্রে তুমি ভুল করেছ, যদি এই ভুলটা না করতে তাহলে আজকে হয়তো তোমাকে ধরতে পারতাম না। একটা ভুলের কারণে দেখলে তো তুমি ধরা পড়ে গেলে। তুমি যা করেছো তাতে তো তোমার ফাঁসিই হবে। খুব খারাপ করেছো, খুব খারাপ করেছো। ছোট ছোট বাচ্চাদের প্রাণ নষ্ট করেছো, কি অপরাধ করেছিল ওরা? আরে তোমাদের কাজ হলো ওদের মানুষ করা, ওদেরকে রাস্তা তুলে রাস্তা থেকে তুলে নিয়ে আরো ভাত খাওয়াবে, তাদেরকে একটু শান্তি দেবে। হলো না, দিলে না, তোমার তো পাশেই হবে। যাও।